কুখ্যাত এক গাঁজা মজুদদারকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়। ঘটনা যাত্রাপুর থানা এলাকার উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের রাঙামুড়া গ্রামে। ধৃত ব্যক্তির নাম মফিজুল ইসলাম। তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তাবন্দি 40 কেজি শুকনো গাঁজা সহ তাকে থানায় নিয়ে আসা হয়। যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত দেবনাথ বলেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের আজ পেয়ে পালিয়ে যেতে উদ্যত হলে পরে তাকে পাকড়াও করে পুলিশ। গতকাল রাতে 8:30 নাগাদে আমার কাছে একটা গোপন খবর আসে যে রাঙ্গামুড়ার মফিজুল ইসলাম, ওর বাড়িতে বেআইনিভাবে কিছু গাঁজা মজুত রাখা আছে। এই খবরের ভিত্তিতে সাথে সাথে আমি আমার থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, সুবনপুর সাহা, উমেন স্টাফ এবং টিএস আদার স্টাফ এবং টিএসআর নিয়ে আমরা সাথে ঘটনাস্থলে পৌঁছি। ওর বাড়ি গঠন করে আমরা তার রেড করি এবং তার ঘরের মধ্যে গাঁজা পাওয়া গেছে তাকে আমরা ডিটেন করি এবং গাঁজা ওজন করে দেখি আমরা 40 কেজি গাঁজা, 40 কেজি গাঁজা সিজ করি এবং মফিজুল ইসলামকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি। তো একটা স্পেসিফিক এনডিপিএসের কেস রেজিস্ট্রেশন করছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো এনডিপিএস মামলায়। আমরা এই ধরনের নেশা বিরোধী আমরা কন্টিনিউ অব্যাহত রাখবো, চতুর্দিকে রিট করতে করে যাচ্ছি।